Este pas de gel. মুরগিটা বন্ধুরা জবাই করে নিয়েছি তারা হলো ছেড়ে বলে আর জবাই দেখাই নাই তো মুরগিটা বেছে নিয়েছে এটা আমাদের আতালের মুরগি পালের মুরগি দেশি মুরগি এটা তো এটা আমরা জবাই করছি খাবে সবাই মুরগির মাংস খেতে চাচ্ছে দেশি মুরগির মাংস তো দেশি মুরগি খেতে শেষ লাগে পরিষ্কার হয়েছে বন্ধুরা আমাদের পালের মুরগিটা তো জবাই করলাম কি করবো আর সবাই খেতে চায় দেশি মুরগি খেতে খুব ভালো লাগে মুরগিটা শুকনো বেছে নিচ্ছে বিজারের সে মুরগি শুকনো বাঁচলে দেশি মুরগি একেবারে সুন্দর করে বাঁচা যায় এবং খেতে অনেক ভালো লাগে একটু দেরি হয় বাঁচতে বন্ধুরা এই আর কি খেতে সব লাগে আর কি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো একই কাজ আর কি বলবো তো আজকে আমি কালকে একটা দেশি মুরগি জবাই করেছি বন্ধুরা এই যে দেখুন কত চবরি অনেকগুলো ডিমও পেটে ছোট ছোট ডিম তো ডিম পাড়া মুরগি বন্ধুরা ডিম পেরেছে আরো ছোট পেটে অনেক ডিম তো এর জন্য মুরগিটা এই যে দেখুন চবরি অনেক তো মুরগিটা জবাই করেছি মুরগিটা কেটে নিব এইভাবে মুরগি রান্না করবো তো এই জন্য দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে নিব পানি আমি একে একে এখন সব মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা এখানে জিরে দারচিনি আর এলাচ বাটা আমি মটন মশলা গুলো বেশি বেটে নিই বন্ধুরা তরকারিটা অনেক ভালো হয় এটা বাটা মরিচ শুকনো মরিচ বেটে নিয়েছি শিলপাটায় হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো ধনিয়ার গুঁড়া
বন্ধুরা কষ্ট করে ভিডিও বানাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে দেখবেন আর যাদের কাছে ভালো না লাগে দেখতে দেখতে একদিন দেখবেন ঠিকই ভালো লেগে যাবে আমার যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখতে আছেন তারা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর রীতিমতো যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দিবেন মাংসটা কষানো হয়ে আসছে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে সেই কালার দেশি মুরগি যেমন তৈল তেমন কষাইলে কত সুন্দর দেখা যায় দেখছি কষানো হয়েছে আমি এখন আলুটা দিয়ে দেবো হ্যাঁ রোদ্র তো বেশি আমি দিয়ে দেবো গরম পানি কষানো হয়েছে বন্ধুরা কি গেরান ভাইছে কালার দেখি দেখছি ও দেশি মুরগি বোঝে না দেশি মুরগি স্বাদ আলাদা অন্য মুরগি তো ধরে লাগে না রান্না করার জন্য আমি সাবান তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম তেজপাতা Thank you.
নিষ্টা ভালো করে ভেজে নিব লাল লাল করে তো এখন তো খাইনি বাদামি কালার করব আদা রসুন বাটা চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি এখন একেবারে শুকায় ঝরঝরা হয়ে গেছে চালটা ঝরঝরা করে দিলে দেখা যায় পোলাওটা একটু গায়ে গায়ে লাগে না সুন্দর ঝরঝরা হয় এই যে আমি ধুয়ে রেখেছি খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে একটু আগে ধুয়ে রাখলে ভালো তো আমি চালটা দিয়ে দিব চালটা একটু ঝরঝরা থাকলে ভালো করে ভেজে নিলে পোলাও একেবারে ঝরঝরা হয় গায়ে গায়ে লাগে না এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব দিয়ে দেবো একটু গরম পানি দিয়ে দেবো একটা কাঁচা মরিচ ঢেকে দেবো কেমন হয়েছে কালার সেই দেখাছিস যেমন গ্রাম তেমন কালার আর দেশি মুরগি লাল টকটকে মুনছে এক পিস নেম বন্ধুরা এটা মর্মা আমাদের এখানে মর্মা বলে জানি না এটা কি আসলে তো এটা দিয়ে আমরা আজকে সালাদ করবো শশার কোয়ালিটি আর কি হবে কিন্তু ঘ্রাণটা সেই সুন্দর তো এগুলো তার দেখি নি ভালো লাগবে না কোয়ালিটি দেখি কেমন ভালোই তো খেতে শশের চেয়ে হ্যাঁ এইটা হয়তো তুই বড় যতরে জানি না আমাকে এই জায়গায় তো এটা মর্মা কয় সবাই মানে কি এটা মানা মন দেখতে এনে ভালো লাগে কাসামাইস পেঁয়াজ দিতে হবে না একটু কাসামাইস পেঁয়াজ ঘরে লেগে গেছে সালাতে তো দারুণ লাগে খাও সালাদ দিয়ে তো অনেকে উদর খাইতে পছন্দ করে সেই সাথে ঝুরঝুর হলে খাইতে ভালো লাগে নে কখন বিনে সালাদ
زول بيسالت زولتكي مسألة شندوري سنة ألعبها شندوري سنة إزول 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 كم مسكوا هذا مانشو كم مس؟ مانشو كم مزه هاي سال بولو تاو مزه هاي. أنا خشى. شابر كسي بالو لغز بندورا. تاسكا أمير أمي خالي بولو غيتي أسي. سالاد دي مندر بالو لغتاسه. بيشي مغبي نيجي باتي بالا. أنا كتالوي سلو بدي. لا 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 বন্ধুরা ভিডিওটা ছোট করে দিলাম কারণ একটু ভালো করে খাই এই আর কি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই